आज सकाल सकाल दीघा थेके बेरिये पड़लाम। दीघार खूब काछे मात्र आध घंटा डिस्टेंसे तोमरा चले जेते पारो उड़ीसार एकटी बीच जार नाम तालसारी बीच। तो नामटा शुने खूब भालो लागछे ना? तो चलो एई भिडियोते तोमरा किन्तु पुरो बीचटा देखते पाबे, ओखानकार परिवेशटा ठीक कि रकम, माने फाका फाका ना प्रचुर लोकजन थाके, स्नान करार ठीक उपयुक्त कि ना, বা ওখানে দোকানপাট ঠিক আদৌ কি আছে, হোটেল টোটেল কি আছে থাকার জন্য, তো সেই সমস্ত কিছু তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর তার আগে যারা এখনও আমাকে চেনে না, আমি কোয়েল, তোমরা দেখছো ঘরে বাইরে সঙ্গে কোয়েল। তো তালসারি বিচে যাওয়ার সময় তোমরা কিন্তু মানে বেশ একটা কিন্তু আকর্ষণীয় তোমরা জিনিস দেখতে পারো, রাস্তার ধারে ধারে দেখবে কাজু বাদাম গাছ। কিন্তু তোমরা যেই গাড়িতে যাবে, আমরা তো কাজু বাদাম গাছ সবসময় বুঝতে পারি না কোনগুলো, তোমরা যেই গাড়িতে যাবে সেই গাড়ির ড্রাইভারকে বলো যে কাদু মানে কাজু বাদাম গাছ তোমরা দেখতে চাইছো, উনি দেখিয়ে দেবেন। তো দীঘা থেকে তোমরা অটো টোটো তারপরে যেগুলো আর কি ইঞ্জিন চালিত যে ভ্যানগুলো সেই সব কিছু নিয়ে তোমরা চলে আসতে পারো তালসারি বিচে। মাত্র ওই ধরো 400 টাকার মধ্যে কি 300 টাকার মধ্যে। আমরা যেমন প্যাকেজ করেছিলাম, মানে আমরা 500 টাকাতে কিন্তু অনেক কটা প্লেস আর কি ঘুরেছি। তবে তোমরা যদি শুধু তালসারি বিচে আসতে চাও, তোমাদের মোটামুটি ধরো 350 থেকে 400 মধ্যে পড়ে যাবে। কিন্তু বলবো যে শুধুমাত্র তালসারি বিচে এসো না, তোমরা উদয়পুর, তারপরে তোমার রাধা গোবিন্দর মন্দির, চন্দনেশ্বর মন্দির পুরো একটা মানে কভার করে নিও, তাহলে তোমাদের মোটামুটি 500 মধ্যে কিন্তু হয়ে যাবে। আমরা এসে গেছি তালসারি বিচে। তো খুব একটু অতটা জমজমাট নয়, বাট স্টিল ইটস ভেরি গুড, ভালো লাগছে। ঘুরে দেখবো, এক ঘন্টা সময় পেয়েছি। আমাদেরকে ড্রাইভার বলেছে 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, ওটা ম্যাক্সিমাম টাইম। তো বুঝতেই পারলে ড্রাইভার মানে আমরা এখন 4:21 বাজে ঘড়িতে, 5:21 ফিরে আসতে হবে, ঠিকই আছে 1 ঘন্টা ঘোরা হয়ে যাবে। তো বিচটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, একটুখানি ফাঁকা ফাঁকা এলাকা, এখানে খুব একটা প্রচুর যে জমজমাট সেরকম কিন্তু কিছু না। আর চন্দনেশ্বর মন্দির থেকে এখানে আসতে মোটামুটি ধরো 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, 20-25 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি তালসারি বিচে। আর আমি তো ফার্স্ট টাইম আসলাম, তোমরাও কিন্তু আমার মতো এই রকম দীঘাতে এসে সাইট সিন করতে পারো, খুবই ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, তো করতেই পারো, এটা খুব ভালো লাগবে আশা করি। তালসারি বিচে ঢুকতেই দেখলাম যে বাঁ দিকে কিছু গাড়ি পার্কিং করা জায়গা আছে, যেটা বেশ ভালো লাগলো। গাড়ি করে আসলে কোনো কিছু অসুবিধা হবে না, মানে প্রাইভেট কারে করে আসলে তোমরা ভালোভাবে আর কি গাড়ি পার্কিং করতে পারবে। তার সাথে সাথে দেখলাম মানে বেশ কিছু আর কি কেনাকাটা করার জন্য বেশ কয়েকটা দোকানও দেখতে পেলাম, যেমন ধরো এখানে তোমরা টুপি বলো বা সানগ্লাস বা বিভিন্ন রকমের ড্রিঙ্কস বা খাবারের জিনিসপত্র, আইসক্রিম, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ব্যাগ, মানে যেগুলো তোমরা আর কি কেনাকাটা করে বাড়িতে নিয়ে যেতে পারবে সেই রকম জিনিসপত্র দেখতে পেলাম এখানে আছে। মোটামুটি আর কি খুব একটা যে বিশাল জমজমাট সেরকম নয়, আবার একদম কিছু নেই সেরকমও কিন্তু নয়। তবে হোটেলের কথা আমি ঠিকঠাক করে তোমাদেরকে বলতে পারবো না, এখানে কাছাকাছি কিন্তু একদম হোটেল নেই, একটুখানি দূরে বললে হোটেল পাওয়া যায়, তবে মানে মানে খুবই কম আর কি। তো এখানে মনে হয় যে দীঘাতে এসে সাইট সিনের জন্যই উপযুক্ত, মানে এখানে স্টে করার জন্য স্টে অবশ্যই করতে পারো, মানে যারা আর কি নিরিবিলি একটু পছন্দ করো, বেশি গ্যাঞ্জামটা পছন্দ করো না। তো অনেকেই আছো আমাদের আমার বন্ধুরা যারা একটু নিরিবিলি পছন্দ করো, তারা কিন্তু এখানে এসে স্টে করতে পারো, হোটেল আছে, মানে তুলনামূলকভাবে অনেকটা কম হোটেল। তো কাছাকাছি থাকলে মানে বীচের কাছাকাছি থাকলে তোমাদেরকে দেখাতাম নিশ্চয়ই। তো আমরা দেখো এখন বিচে পৌঁছে গেছি, আর এই হচ্ছে তালসারি বিচ। দেখতেই পাচ্ছ এখন কিন্তু জোয়ার চলছে, তো তার জন্য কিন্তু প্রচুর জল, আবার ভাটার সময় কিন্তু মানে জলটা আর কি একদমই এখানটা আর কি চড়া পড়ে যায় বললো। তো তালসারি বিচটা তোমাদের একটুখানি চারিধারটা আগে প্রথমে দেখিয়ে দিই। এই বিচের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের খাবারের জিনিসপত্র দেখতে পাচ্ছি, দেখো এখানে মানে গোলা থেকে শুরু করে মশলা মুড়ি থেকে শুরু করে
বিভিন্ন রকমের আইসক্রিম বা তোমরা ওই লেবু মালাই যেগুলো পাওয়া যায় সেগুলো সব দেখতে পাচ্ছি। আর এখানে মেন যেটা হচ্ছে এখানে আর কি প্রচুরজন সেলফি তুলছে, মানে সেলফি স্পটও কিন্তু বলতে পারো এটাকে। তো এখানে মানে সেলফি খুব ভালো উঠবে বা ফটোগ্রাফি খুব ভালো উঠবে। যদিও আমার ক্যামেরাটা একটু মানে খারাপ, বুঝতেই পারছো, খুব একটা ভালো ওঠেনি। তো ঠিক আছে, মানে প্রচুর আর কি ভালো ক্যামেরা হলে খুব ভালো আর কি ছবি উঠবে। তো বাপি মা খুব ভালোভাবে এনজয় করছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। বাবা মাকে নিয়ে বেড়াতে আসার মজাই একটা আলাদা। হাওয়াটা কেমন লাগছে? তো বাপি মাকে আমি জিজ্ঞেস করছি, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। আর এই দেখো আমাকে, আমাকে একটুখানি দেখে না, বোন কিন্তু এখন ক্যামেরায় আর আমি দেখো ব্লগ করছি, বোন আমাকে শ্যুট করছে। তো এটা আর কি বোনের কাছ থেকে ফুটেজটা নিয়ে নিয়েছি, কিছু কিছু ফুটেজ বোনের কাছ থেকে নিয়েছি, নাহলে তো আমি ঠিকঠাক করে আমাকে দেখাতে পারবো না, তো তার জন্য। আর যেটা আর কি এখানকার মূল আকর্ষণ তোমাদেরকে একটু বলি, যে এখানে হচ্ছে এখানে নৌকা করে না তোমরা ওই দিকে যে বিচটা দেখতে পাচ্ছ সেইখানে তুমি কিন্তু তোমরা যেতে পারবে, মানে মাত্র 100 টাকা ভাড়া। 100 টাকা ভাড়া নিয়ে মানে পার হেড আর কি 100 টাকা করে। তো এটা কিন্তু মানে 4 বছর আগেও না 20 টাকা করে ছিল, এখন তো সব কিছুর দাম বাড়ছে, তো এটাও আর কি বাড়বে। তো জানতে পারলাম যে বহু আগে 20 টাকা 30 টাকা ভাড়া ছিল, আস্তে আস্তে এখন আর কি মানে 2022-এ 100 টাকা করে। তো 100 টাকার ভাড়া দিয়ে তোমরা ওই বীজটায় যেতে পারো, যেখানে কিন্তু তোমরা ওখানে প্রচুর পরিমাণে আর কি লাল কাঁকড়া দেখতে পাবে। তো আমি ভেবেছিলাম যে আমরা এই পারেই দেখতে পাবো, তাই জন্য আমরা কিন্তু ওই পারে আর যাইনি। আর এখানে ড্রাইভারটা কিন্তু তোমাদেরকে বললামই যে মানে বোন বললো যে 1 ঘন্টা টাইম দিয়েছে, তো আমাদের একটু টেনশন হচ্ছিলো যে আমরা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবো কিনা। আর এই দেখো নৌকায় কিন্তু এখন সব উঠছে, তো এখান থেকে নৌকাটা ছাড়বে ওই বিচে নিয়ে যাবে 1 ঘন্টা। কিন্তু জানো তো ভাটার সময় তোমরা কিন্তু পায়ে হেঁটে পার হতে পারো, তবে এখান থেকে নয়, এইখান থেকে। এই দেখো আমি এখন বালির চড়াতে নেমে পড়েছি, তো বালির চড়া যেখানটা আছে না এইখান থেকে ভাটার সময় তোমরা হেঁটে হেঁটে ওই পারে যেতে পারবে। তো আমরা এখন চলে এসেছি তালসারি বিচে, তো খুবই ভালো লাগছে। আর এখানে যে লাল কাঁকড়া পাওয়া যায়, তো আমি লাল কাঁকড়া এখনো কিন্তু দেখতে পাইনি, তো চেষ্টা করছি দেখ, মানে আমি যদি দেখতে পাই তোমাদেরকেও নিশ্চয়ই আমি দেখাবো, তো খুবই ভালো লাগছে। আর ওখানে বোন হচ্ছে রিলস বানাচ্ছে, আমি ভাবছি কয়েকটা রিলস বানাবো। তোমাদের আমি ওই সাইডে তো দেখাতে পারবো না, মানে নৌকার ওই পাড়টাতে না অনেক গরু আছে দেখতে পাচ্ছি এখান থেকে, ওখানে একটা বালির চড়া বীজ। আর তো তালসারি তো হচ্ছে সুবর্ণরেখার নদী এখানে এসে মিলিত হয়েছে। বিকালের টাইমটা কিন্তু এখানে খুবই ভালো লাগবে, বিকালের টাইমটা কিন্তু তোমরা এখানে কাটাতেই পারো। আর এই দেখো কত ঝিনুক, এরকম না ঝিনুকে পুরো ভর্তি, মানে এখানে যেমন দীঘার বিচে যেমন আমরা ঝিনুক দেখতে পাই না সেভাবে বালিতে, কিন্তু তালসারি বিচে দেখছি ঝিনুকে ঝিনুক, মানে এক পা করে এগুলি শুধু ঝিনুকই পড়ে আছে। তো আমি বেশ কয়েকটা তুলছি, ভাবছি যে বাড়ি নিয়ে যাব, আমার মতো কিন্তু তোমরাও কিন্তু বাড়ি নিয়ে যেতে পারো। আর এই দেখো এখন ভাবছি রিলস বানাচ্ছি, তো কয়েকটা বেশ এখানে রিলস বানালে বেশ ভালোই লাগবে, জায়গাটা তো খুবই সুন্দর। আর সুবর্ণরেখা নদী কিন্তু এখানে বঙ্গোপসাগরের সাথে মিশেছে। তোমাদের কেমন লাগছে আমি কিন্তু অবশ্যই জানিও। তো তার সাথে বীচটা কি বলতো, মানে একটুখানি হালকা নিরিবিলি, কেউ যদি নিরিবিলি জায়গা পছন্দ করো, আলাদা করে কাপলদের সাথে আর কি টাইম স্পেন্ড করতে চাও, অবশ্যই কিন্তু এখানে কিন্তু ঘুরে যেও।
তো চলো তোমাদের বিচটা আগে ভালোভাবে দেখিয়ে দিই, মানে যেই বিচে আর কি নৌকা করে পৌঁছাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছো ওই বিচটাতে কিন্তু নৌকা করে নিয়ে যাচ্ছে ওদিক থেকে, আর এই দিকটা হচ্ছে বালির চড়া পড়েছে, আর এখানে আর কি ফটোশুটের জন্য খুব ভালো, বা এখানে আমি কাঁকড়া খোঁজার চেষ্টা করছি এখন। কিন্তু ওই যে আমি ভেবেছিলাম যে এখানেই লাল কাঁকড়া দেখতে পাবো, মানে এটাকে না তালসারি বীচকে লাল কাঁকড়ার দেশ বলা যেতে পারে, এত নাকি লাল কাঁকড়া পাওয়া যায়। তুমি অনেকক্ষণ ধরে খুঁজছি কি ব্যাপার হলো লাল কাঁকড়া কেন পাচ্ছি না, তারপরে জানতে পারলাম যে এখানে পাবো না, পাবো হচ্ছে ওই টিকেট বীচটাতে। তো ভাবো একবার কি কাণ্ড, আগে থেকে জানলে ওখানেই প্রথমে চলে যেতাম। তো ভাবলাম যে টাইম হবে না, এক ঘন্টার মধ্যে ফিরে আসতে পারবো কি না, আবার ড্রাইভার যদি রেগে যায়, তো তার জন্য আমরা গেলাম না। তো এখানে এখন পা ভেজাতে আমি নেমেছি সমুদ্রে, আর দেখো শুধু ঝিনুক আর ঝিনুক, ঝিনুক আর ঝিনুক, খুব সাবধান কিন্তু। তবে যেটা বুঝলাম যে স্নান করার জন্য কিন্তু খুব একটা উপযুক্ত নয়, তোমাদেরকে বললাম যে জানাবো তোমাদেরকে স্নান করার জন্য, ভেবেছিলাম যে স্নানটা না হয়তো করা যাবে, স্নান না করাই ভালো, করলে করতে পারো, না করার কিছু নেই, কিন্তু খুব একটা উপযুক্ত আমার মনে হলো না, যেহেতু এত ঝিনুক পড়ে আছে, তো সেই কারণেই মনে হলো ঢেউটা দীঘার থেকে অনেকটাই কম, তাও এখন কিন্তু জোয়ার চলছে, তো ভাটার সময় কিন্তু আরও কমে যাবে। তো ওই দিকটায় এগিয়ে গেলেই মানে এই দেখো দেখো নৌকা করে পার হচ্ছে, তো নৌকা করে নৌকাটা কিন্তু ওইখানটাতে যাবে, আর এদিকে সাইডে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। তবে এখানে কিন্তু লাল কাঁকড়া নেই, তবে এমনি কাঁকড়া আছে, আমি দেখো এই ভেতরে ভেতরে গর্তের মধ্যে না একটা ঢুকলো, তো এমনি কাঁকড়া আছে। তো মনের কয়েকটা রিলস তোমরা দেখে নাও, আর আমিও রিলস বানিয়েছিলাম, সামহাও ওটা ডিলিট হয়ে গেছে, কি করা যাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা চটজলদি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।